বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন রাষ্ট্রপতি সসম্মানে 10 বছর সম্মানের সাথে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর বিদায় নিয়েছেন। জনগণ বিরোধী, জনবিরোধী, এটি কখনো কাম্য নয়। আমি এই কথাটি এজন্য বলছি, এই কথাগুলো যদি গণমাধ্যমে ঘন ঘন প্রচারিত হয় তাহলে এই অসাধু ব্যবসায়ীরা সেই পথ থেকে ফিরে আসবে, তাদের উপর মনস্তাত্ত্বিক চাপও তৈরি হবে। সেজন্য এই কথাটি আবারও বলছি। সব মিলিয়ে এবারকার ঈদ অত্যন্ত ভালোভাবে কেটেছে। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যে যারা বাড়ি গেছেন তারা যাতে ভালোভাবে বাড়ি থেকে ফিরে আসতে পারেন, হুড়োহুড়ি যেন না করা হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সেটি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে, 22তম আজকে বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মহামান্য রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছেন, এবং একই সাথে বাংলাদেশের 21তম রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ, মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ বিদায় নিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন রাষ্ট্রপতি সসম্মানে 10 বছর সম্মানের সাথে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার পর বিদায় নিয়েছেন। এটি সম্ভবপর হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্রের চর্চা আছে বিধায়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্রের অব্যাহত যাত্রা আছে বিধায়, সেই কারণেই এটি সম্ভবপর হয়েছে। যদিও বা গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য গত 14 বছরে বহু ষড়যন্ত্র হয়েছে, নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা হয়েছে, নির্বাচন ভণ্ডুল করে গণতন্ত্রের চর্চাকে ব্যাহত করার, বিশেষ ধরনের সরকার আনার অনেক অপচেষ্টা হয়েছে, এখনও অব্যাহত আছে। কিন্তু আমাদের দেশের ইতিহাসে একজন রাষ্ট্রপতি 10টি বছর অত্যন্ত সম্মানের সাথে দায়িত্ব পালন করে বিদায় নেওয়া, বর্ণাঢ্যভাবে তাকে আমরা বিদায় জানাতে সক্ষম হয়েছি, এটি আমি মনে করি গণতন্ত্রের এই বিজয় হয়েছে, এবং এটি জননেত্রী শেখ হাসিনার কারণে সম্ভবপর হয়েছে। আজকে তিনি দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। তিনি একজন প্রাজ্ঞ, একজন বিজ্ঞ, একজন বিচক্ষণ মানুষ। তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ইতিপূর্বে পালন করেছেন। তিনি ডিস্ট্রিক্ট জজ হিসেবে দায়িত্ব পালন করেছেন, দুদকের একজন সম্মানিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার কোঅর্ডিনেটর হিসেবে তিনি কাজ করেছেন, এবং সব ক্ষেত্রে তিনি তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। একই সাথে তিনি মুক্তিযোদ্ধা, তিনি 75-এর পরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের 75-এর মর্মান্তিক ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে তিনি কারাবরণ করেছেন, এবং পদ্মা সেতু থেকে যখন বিশ্বব্যাংক মুখ ফিরিয়ে নিল তখন তার ভূমিকাও দেশের পক্ষে অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা তিনি পালন করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যিনি রাষ্ট্রপতি হিসেবে আজকে শপথ গ্রহণ করেছেন, দেশের 22তম রাষ্ট্রপতি, অত্যন্ত যোগ্যতার সাথে, বিচক্ষণতার সাথে তিনি দায়িত্ব পালন করবেন। বিগত রাষ্ট্রপতির মতো তিনি একজন জনবান্ধব রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।